বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের প্রেম ও বিয়ে নিয়ে বিভিন্ন সময় কানাঘুষা অনেক দিন থেকেই কিন্তু তাদের এই সম্পর্কের নেপথ্যে কে কলকাঠি নেড়েছে তা হয়তো অনেকেরই অজানা শুরুতে রণবীর ও আলিয়ার মধ্যে বন্ধুত্ব ছিল না তাদের এই সম্পর্কের পুরো কৃতিত্বই নির্মাতা আয়ান মুখার্জির এই নির্মাতার ব্রহ্মাস্ত্র সিনেমায় কাজ করতে গিয়ে রণবীর আলিয়ার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এরপর তা প্রেমের সম্পর্কে গড়ায় আয়ান মুখার্জি জানান তিনি চেয়েছিলেন তার সিনেমা মুক্তির আগে তাদের দুজনকে যেন একসঙ্গে দেখা না যায় আর সেই কারণে সিনেমা শুটিং এর সময় তাদের চোখে চোখে রাখতেন যখনই একসঙ্গে বের হতো তিনি আক্ষেপ করে বলতেন তারা দুজন মিলে তার সিনেমাটাকে শেষ করে দিচ্ছে জানা যায় 2018 সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা গত বছরও বিয়ের পরিকল্পনা করেছিলেন তারা কিন্তু করোনা মহামারীর কারণে শেষ পর্যন্ত বাতিল করতে হয় এছাড়া রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর মারা যাওয়াতে তাদের বিয়ে পিছিয়েছে বলেও গুঞ্জন চাউর হয়েছিল ব্রহ্মাস্ত্র সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন রণবীর ও আলিয়া এছাড়াও বর্তমানে তাদের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাই কাছিয়াওয়ারি এস এস রাজামৌলি ট্রিপল আর সিনেমার শুটিং শেষ করেছেন আলিয়া অন্যদিকে শমশেরা এবং লাভরঞ্জনের একটি সিনেমাতেও অভিনয় করবেন রণবীর সংবাদ।